ভিউয়ার্স আজকে আমরা ডায়রিয়া অর্থাৎ পাতলা পাই আমরা যে খাওয়ার স্যালেন খাই তা আলোচনা করব আমরা অনেক সময় এস এম সির ওর স্যালেনকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি এই এস এম সি ওর স্যালেন কিনতে গিয়ে আমরা অনেক সময় প্রতারিত হই কেননা এই এস এম সি ওর স্যালেনকে নকল করে বাজাতে বাজারে অনেক কপি করে তৈরি করা হয়েছে যার পরে আমরা কোনটা নকল এবং কোনটা আসল এটা সহজেই বুঝতে পারি না আজকে আমরা এস এম সির তাহলে এই স্যালাইন জন্য দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা স্যালানই দেখতে একই রকম অনেকটা একই রকম আসলে 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 দুইটা কোম্পানি এক নয় তাহলে আমরা কোন স্যালাইন কাটছি আসলে এবার দেখুন এস এম সি ওট স্যালাইন এই এসএমসি ওর্ড স্যালাইনে এটা হচ্ছে আসল এখানে একটা সিল করা আছে কোম্পানির লোগো দিয়ে আছে আর এখানে দেখেন কোন লোগোটা আছে তাহলে এরকম আরও অনেক কোম্পানি আছে যারা এই নকল স্যালাইনগুলো তৈরি করে এই স্যালাইনগুলা মানুষের জনিত সমস্যার কারণে অনেক সময় খাজে না আসে বিপদ হয়ে যেতে পারে তাহলে দেখতে অনেকটা একই রকম আসলে আমরা দেখতেছি দেখলে বোঝা যায় এ দুটো স্যালাইন দেখলে অনেকটা একই রকম কিন্তু তার মধ্যে অনেক তপাত এস এম সির মূল চ্যালেনটা হচ্ছে এটা তাহলে আমরা কীভাবে চিনব এটা ওর স্যালাইন এন আর এখানে সির লঘু করা আছে আর এখানে ওর স্যালাইন এন না হয়ে ইউনিসেলাইন ইউনিস ইউনিসেলস ওরাল এন এটা বাজারে অনেক রকম নামে পাওয়া যায় ওডস ওরাল সালাইন এন এর বাইরেও বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব নাম দিয়ে বিক্রি করতেছে কিন্তু দেখলে বোঝা যায় যারা দেখলে বোঝা যায় কোনটা নকল কোনটা আসল তাহলে আজকে থেকে আমরা এস এমসির ওট কেনার সময় এটাকেই গুরুত্ব দিব ধন্যবাদ